সবচেয়ে ইজি অপশন হলে গিয়ে কেউ যদি বলে আমি করতে চাই না, থ্যাংক ইউ, চলে গেলাম। আমি জানি না আপনাদের জার্নালিস্টদের সাথে নাজবুল কথা বলেছে কিনা, আমি জানি না, আই হ্যাভ নো ক্লু। আমার মনে হয় যে অনেক সময় হয় কি, আমাদের তো সোশ্যাল মিডিয়ার যুগে, সো আমি একটা চেষ্টা করব যে সোশ্যাল মিডিয়ার যুগেও যাতে প্লেয়াররা, আসলে প্লেয়াররা যেসব কাজ করে, আই এম শিওর যে আপনি যেদিন একসাথে আমরা তিনটা রিপোর্ট করতে, ইউ আর অলসো ভেরি স্ট্রেসফুল, প্লেয়ারদের কাজটা কিন্তু আরও বেশি স্ট্রেসফুল, বিকজ তাদের পারফরমেন্স চিন্তা করতে হয়, তাদের এটাই এখন আপনার কী বলবো, এটাই প্রফেশন, সো অনেকগুলো ব্যাপার কাজ করে। সো অনেক সময় দু কোনো কোনো নিউজ, আমি আপনাদের কথা বলছি না, বাট যে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো নিউজে তাদের হয়তো বা এফেক্ট করতে পারে, তো প্লেয়ারদের আসলে এই ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার, তারা আসলে যেটাই ফিল করুক এটার নর্মাল ইয়ে দিয়ে যাওয়া উচিত। আমি বলতে চাচ্ছি যে নট চেইন অফ কমেন্ট, বাট যেই জায়গাটা বলা উচিত, মানে বাইরে না কথা বলে, আমার মনে হয় যে অপারেশনস পরে সিইও, সিওর পরে প্রেসিডেন্ট, সো কি বেশ কিছু পদক্ষেপ আছে, ওগুলো করা যেতে পারে। আমার মনে হয় প্লেয়ার এইসব ব্যাপারে আর কি সচেতন হবেন, অ্যান্ড যদি কোনো প্লেয়ার যদি মনে করে যে সে ব্যক্তিগতভাবে তার ওই জায়গাটা সে কন্টিনিউ করতে পারছে না, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি ওরকম কোনো রিকোয়েস্ট আমাদের কাছে আছে, আমিও শুনেছি আপনাদের মতোই, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি তারা এরকম চায়, কেন চায়, কেননা আপনি একটা জিনিস মনে রাখতে হবে কি, সবচেয়ে ইজি অপশন হলে গিয়ে কেউ যদি বলে আমি করতে চাই না, থ্যাংক ইউ, চলে গেলাম, সবচেয়ে ইজি অপশন। বাট ইফ ইউ রিয়েলি ডিগ ডাউন, কেন করতে চাচ্ছে না, মানে এর পিছনে আর কোনো কারণ আছে নাকি, এগুলো খুঁজে বের করাটা খুব জরুরি। সো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে ওগুলো একটু আলাপ করবে, বিকজ আমার সাথে কথা হয় না, আপনি জানেন যে কাজ নেওয়ার পর থেকে এই বিপিএল এ টিম করা আর অনেক ইস্যুস যেগুলো হ্যান্ডেল করতে হয়েছে, হয়তো প্লেয়ারদের সাথে আমার একদিন মাত্র বসতে পেরেছিলাম, তাও নট দ্য হোল টিম, 8-10 জন এসেছিলেন, বিপিএল কেমন হবে না হবে তাও এক মাস আগে। সো আমি যাচ্ছি, আমি চিটাগাংয়ের টেস্ট ম্যাচে আজকে আল্লাহ যদি চায় তো আজকে আমি যেতে পারবো, রাতে আমার ফ্লাইট, তো কালকে পরশুর মধ্যে আমি টিম কোচ সবার সাথে আমি বসার চেষ্টা করব, তখন একটা কিছু আউটকাম আসবে। আপনি যেটা বলেছেন যে আপনারা লাস্ট টেস্ট ওনারা আমরা খেলতে, এটা একেবারেই আমরা কোনোভাবে জড়িত নেই ব্যাপারটা, এটা হলে গিয়ে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, সরকার এবং সাকিব আল হাসান, এইটা হলে গিয়ে আমরা এক্ষেত্রে পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যত কথা বলি, এখন যদি আপনি বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে একটা রিটায়ারমেন্টে যেতে পারে, আমার চেষ্টাটা আমি করেছি। বাট শুধুমাত্র সাকিব আল হাসান ইজ নট অনলি এ প্লেয়ার, তার একটা পরিচিত আছে, সে গত গভর্নমেন্টে সে একটা এমপি ছিলেন, অ্যান্ড কিছু সেন্টিমেন্ট আছে, সব মিলিয়ে গভর্নমেন্টের দৃষ্টিকোণ আমার দৃষ্টিকোণ, ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ এক না। আমি ফর্মার প্লেয়ার হিসেবে মনে করেছি যে একটা ছেলে 17 বছর ক্রিকেট খেলেছে, হি ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার, হি হ্যাজ ডান লট ফর বাংলাদেশ, আমি মনে করছি এটা হলে ভালো হতো, বাট তার সাথে তো অন্য জিনিসগুলোও দেখতে হবে আপনার। সো ওগুলা ওই জিনিসগুলোগুলো মিলিয়ে লাস্ট মিনিটে সে আসতে পারেনি, সেটার ব্যাপারে আসলে বোর্ডের কিছু করার ছিল না, বিকজ এটা পুরোপুরি আইনগত একটা বিষয়, অ্যান্ড আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে জড়িত আছে। সো এটা সাকিব আল হাসান এবং ওই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার ছিল, এখানে বোর্ড কোনো পার্ট ছিল না। বোর্ড আসলে তাকে আমরা যতটুকু আমাদের ক্ষমতা থাকতো ততটুকু আমরা তাকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করতাম, যেহেতু সে আসেন, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই।